দেখুন কত সুন্দর করে মধু সংগ্রহ করছে আমার কপিল। গত রাত্রে সে আমাকে ডেকে নিয়ে যায় আমার রুমের পিছনে একটা বাগানের মধ্যে, সেখানে দেখি একটা মধুর বাসা, মানে মৌমাছির বাসা। তো সেখানে গিয়ে সে কৌশলে সেটা সেখান থেকে নেয় এবং সেটা অন্যত্র জায়গায় যেখানে সে মধু শ্বাস করে। এখানে আরবিরা অনেকেই মধু শ্বাস করে, কারণ শ্বাসের মধু অনেক দামি সেজন্য। তো সেখানে গিয়ে যখন এই মধুর ফুকাগুলো, যে মৌমাছি সেগুলো যখন সেখানে রাখলাম, তখন দেখতেছি এখানে একটা মধু রয়েছে আধা কেজি মতো হবে প্রায়, ওজন দিয়ে দেখি না, এমনি আইডিয়া করতেছি। তো সেখানে আঙ্গুল দিয়ে একটু খেয়ে দেখলাম, তখন আমার কপিল বলতেছে যে আমার আর ভাব কামি নাকি। আমি বলছি হ্যাঁ। তখন সে এরকম করে এক মুষ্টি দিল, আও এটা যখন মুখে দিলাম মাশাল্লাহ অসাধারণ স্বাদ। তখন সেও খেলো আমিও খেলাম, এটা এই যে এখানে সাদা যে একটা আবরণ রয়েছে সেটাও কিন্তু অনেক সুস্বাদু। সেটা চাবাইতে একদম চকলেট চাবালে যেরকম স্বাদ এরকম একটা অবস্থা। আসলে যে খাঁটি মধু, খাঁটি মধু কিন্তু অনেক গুণ এবং অনেক দামও রয়েছে, তো পুষ্টিকর এবং অনেক সুস্বাদু, যেগুলো বাজারে পাওয়া যায় এর চেয়ে হাজার গুণে ভালো এই খাঁটি মধু। কে কে খাঁটি মধু খেয়েছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি করেছিলাম ওমান থেকে।